নমস্কার, আমি রাজি। আপনারা দেখছেন আনন্দ বাংলা, বাংলার আনন্দ বাংলা ঘরে। আজকে আমরা মুখোমুখি অনুষ্ঠানের এক বিশেষ পর্যায়ে নিয়ে আজ উপস্থিত হয়েছি। আজকে আমাদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় ডাক্তারবাবু গ্যাস্ট্রোলজিস্ট ডক্টর সৌরভ মুখার্জি মহাশয়। নমস্কার স্যার। নমস্কার। আনন্দ বাংলার অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমরা বর্তমান মহামারী পরিস্থিতিতে আমরা ডাক্তারবাবুদের অনেকটাই কাছে পেয়েছি। আমরা করোনা যোদ্ধা রূপে জানি ডাক্তারবাবুদের। শুধু তাই নয়, ডাক্তারবাবুরা আমরা কিছুদিন আগেই জেনেছি যে ডক্টর স্টে গেল। অবশ্যই স্যারকে ডক্টর স্টে শুভেচ্ছাও জানাবো, যদিও লেট হয়ে গেছে। তবু এই পরিস্থিতির মধ্য দিয়ে ডাক্তারবাবুরা অবশ্যই লড়াই করছেন কোভিড যোদ্ধা হিসেবে। যদি বলা হয় ভগবানের যেখানে দুয়ার যদি বন্ধ করে দেওয়া হয়, তারপরেই যদি কারো স্থান থাকে, সেখানে কিন্তু ডাক্তারবাবুরাই কিন্তু প্রাণের রক্ষাটা কিন্তু করে দেন। অর্থাৎ দ্বিতীয় ভগবানের স্বরূপ বলা হয় ডাক্তারবাবুকে। আমরা আমাদের আনন্দ বাংলা চ্যানেলের তরফ থেকে ডাক্তারবাবুকে নম্র নতিতে শ্রদ্ধা জানাই। আজকে আমরা ডাক্তারবাবুকে পেয়েছি এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা ডাক্তারবাবুর কাছে তুলে ধরবো। উনিও মহামূল্যবান সময় দিয়ে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। ডাক্তারবাবুর কাছে প্রথম সরাসরি প্রশ্নে আমরা চলে যাব। ডাক্তারবাবু, বর্তমান এই করোনা মহামারী পরিস্থিতিতে বলতেই হচ্ছে কথা, এবং সাথে সাথে গ্যাস্ট্রোলজির সমস্যায় অনেকে ভুগছেন, তো তাদের প্রাথমিকভাবে আপনি কি বার্তা দিতে চাইছেন? কোভিড সিচুয়েশন ইজ এ প্যান্ডেমিক। একদম। প্যান্ডেমিক এই সিচুয়েশনে এটা শুধু আমাদের ভারতবর্ষ নয়, পৃথিবীর সমগ্র দেশ, এই ম্যাসিভলি পৃথিবী ইনভলভ। ঠিক আছে, এই ইনভলভমেন্টে আমরা অনেকটাই এটাকে হাতের মুঠোয় করে নিয়েছি। কেন, আমাদের ভ্যাকসিন বেরিয়ে গেছে, ঠিক আছে, কোভ্যাক্সিন শুরু হয়েছে, কোভিশিল্ড শুরু হয়েছে, স্পুটনিক এসে গেছে। ভ্যাকসিন দিলে এই জিনিসটা নয় কি যে আপনার আর কোভিড হবে না। ওকে, ডিফারেন্ট স্ট্রেনের এই ধরনের ভাইরাস থাকে, ঠিক আছে, তা কার উপর কার্যকর, কার উপর কার্যকর নয় সেটা দেখতে হবে, ঠিক আছে। বাট একটা জিনিস কি, ভ্যাকসিন দিলে মানুষের যে সমস্যাটা হবে কি, এই ধরনের রোগ, যে রোগের সিভিয়ারিটি অফ ডিজিজ যেটা হচ্ছে, ঠিক আছে, এই ডিজিজের যে মাত্রাটা ওটা অনেকটা কমে যাবে। তো সব সময় আমরা যতই ভ্যাকসিনেটেড হই, তিনটে জিনিস সবসময় আমাদের মাথায় রাখতে হবে, মাস্ক, সোশ্যাল ডিস্ট্যান্স অ্যান্ড স্যানিটাইজেশন। একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের এটা মানতে হবে। বেসিক্যালি এই কোভিড সিচুয়েশানে ইটস আ ভাইরাস, পেটের মধ্যে যে সমস্ত অর্গ্যান আছে সেই সমস্ত অর্গ্যানকে অনেক ড্যামেজ করে। যেমন এই কোভিড থেকে হেপাটাইটিস হতে পারে, কোভিড থেকে প্যাঙ্ক্রিয়াটাইটিস হতে পারে, কোভিড থেকে এন্টেরাইটিস হতে পারে। অনেক সময় লোকে আসে আমার কাছে, রোগী এমনি দুদিনের জ্বর, তার সঙ্গে ডায়রিয়া হচ্ছে, ঠিক আছে, তো আমরা আগে টেস্ট করলাম, টেস্ট করে কোভিড পজিটিভ। মোস্ট কমন সিমটমস মানুষের মধ্যে এটা কি, ডায়রিয়া, তার সঙ্গে জ্বর। তো এইটা হচ্ছে একদিকে গেল। হেপাটাইটিস হলে লিভার ফাংশন ইনক্রিজ থাকে, ঠিক আছে, সেটা বেসিক্যালি ভাইরাল লোড ইনডিউসড হেপাটাইটিস। অনেক সময় প্যাঙ্ক্রিয়াটাইটিস হয়, ঠিক আছে, এগুলো আমরা সাবসিকুয়েন্টলি ম্যানেজ করি, ঠিক আছে। তো কোভিড এখনও যায়নি, কোভিড জানি না কতদিন থাকবে, বাট আমাদের এই যে তিনটে জিনিস আগে বললাম আমি, যদি আমরা ভ্যাকসিনেটেড হই, তিনটে জিনিস, মাস্ক, স্যানিটাইজেশন অ্যান্ড সোশ্যাল ডিস্টেন্স অবশ্যই মেনটেন করতে হবে। একদম একদম। ডাক্তারবাবু আমাদের খুব সুন্দরভাবেই আমাদের একটা বার্তা দিলেন যে আমাদের প্রাথমিক একটা তিনটে জিনিস যদি আমরা মেনটেন করি, যে মাস্ক, সোশ্যাল ডিস্টেন্স এবং স্যানিটাইজেশন যদি আমরা করি, তাহলে কিন্তু আমরা প্রাথমিকভাবে কিন্তু আমরা নিরাপদ থাকতে পারবো। ডাক্তারবাবু তার সাথে সাথেই বললেন, আমরা এই মহামারী পরিস্থিতিতে আমাদের হাতে কিন্তু একটা অস্ত্র এসে গেছে, ভ্যাকসিন, এবং সেটা বিভিন্ন কোম্পানি, তবুও আমরা ভ্যাকসিন অবশ্যই নেব। তার সাথে সাথে কিন্তু আমরা অবশ্যই এই সব যে তিনটে নিরাপত্তার জিনিসটাও কিন্তু মেনটেন করে চলতে পারবো। এবং স্বাভাবিকভাবেই আমরা ডাক্তারবাবুর কাছে পরের প্রশ্নে অবশ্যই যাব যে বর্তমান দিনে ডাক্তারবাবু বিভিন্ন মানুষ গ্যাসের সমস্যা এখন নিত্য নৈমিত্তিক একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যে প্রত্যেক মানুষেরই যেন আছে, কারো কম কারো বেশি, এটা মানে প্রত্যেক পরিবারই এটা লক্ষ্য করা যাচ্ছে, যে তাদের জন্য কি বার্তা দিতে চাইবেন বা তারা কিভাবে ভালো থাকতে পারে? সত্যি কথা বলতে
আমরা তো মাছে ভাতে বাঙালি, ঠিক আছে, আমাদের খাদ্যাভ্যাস যেটা, ঠিক আছে, অনেকটাই এর উপর ডিপেন্ড করে। আপনি দেখবেন ভারতবর্ষের সব জায়গায় ঘুরে দেখবেন এই বাঙালিদের মধ্যে এই গ্যাসের প্রকোপ, গ্যাসের যে এই সমস্যাটা অনেক বেশি। এর একমাত্র কারণ, অনেকগুলো কারণ আছে, তার মধ্যে মুখ্য কারণ যেটা, মুখ্য কারণ হচ্ছে খাদ্যাভ্যাস। তো আমরা বেসিক্যালি আমরা বেশি প্রোটিন খাই, অ্যানিমাল প্রোটিন বেশি খাই, মাছ খাই, মাংস খাই, কার্বোহাইড্রেট বেশি খাই, ভাত খাই, ঠিক আছে, শাক সবজি থাকে এর মধ্যে, ঠিক আছে, এইসব জিনিসগুলো নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে স্ট্রেস। স্ট্রেস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। স্ট্রেস থাকলে মানুষের কি হয়, অ্যাংজাইটি বাড়ে, ঠিক আছে, তখন মানুষের ঠিক করে খাওয়ার ইচ্ছে হয় না, ঠিক আছে, মানুষের চিন্তা থাকে, চিন্তা থাকলে, ঠিক আছে, মানুষের ঠিক করে ঘুম হয় না। স্লিপ ইজ দ্য মোস্ট কমন ফ্যাক্টর। ঘুম না হলে মানুষের ঠিক করে খেতে হবে না, ঠিক করে বাউল ক্লিয়ার হবে না, এই সমস্যাগুলো থেকে গ্যাসের সূত্রপাত হতে পারে। আরেকটা সমস্যা যেটা হচ্ছে কি, অনেক সময় লোকে কি করে, এখানে কথায় কথায় ব্যথার ওষুধ খেয়ে নেয়। মাথায় ব্যথা হচ্ছে, একটা ব্যথার ওষুধ খেয়ে নিলাম, একটা হাঁটতে ব্যথা হচ্ছে, ব্যথার ওষুধ খেয়ে নিলাম, সেটাও আরেক আরেক কারণ হচ্ছে আপনার এইচ পাইলোরি বলে একটা, হেলিকোব্যাক্টার পাইলোরি বলে একটা ব্যাকটেরিয়া আছে, ঠিক আছে, এই ব্যাকটেরিয়া থেকেও এই ধরনের গ্যাসের সমস্যা হতে পারে। বেসিক্যালি এই ধরনের রোগী যাদের এরকম গ্যাস হচ্ছে, ঠিক আছে, তো স্টুল ক্লিয়ার হচ্ছে না, ঠিক আছে, হেডেক হচ্ছে, ঘুম ঠিক করে হচ্ছে না, ঠিক আছে, এগুলো আমাদের পাশে আমরা বলি আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম। ইরিটেবল বাউল সিনড্রোম বেসিক্যালি যেটা হয়, আমাদের গাট ব্রেন অ্যাক্সিস আছে, ঠিক আছে, অ্যাক্সিসে কিছু হরমোনাল চেঞ্জেস, এনজাইম চেঞ্জেস হয়, সেই জন্য এই ধরনের সমস্যা হয়। রুগী সম্ভবত এসে বলে আমাদের কাছে কি গ্যাস হচ্ছে, কারোর মনে হচ্ছে রিফ্লাক্স মানে ঠেকুর উঠছে, কারোর হচ্ছে অল্প খেলে পেট ফেপে যাচ্ছে, কারোর একটা ব্লোটিং হচ্ছে, কারোর হচ্ছে পেটে ব্যথা হয়, মানে সবসময় পেটে ব্যথা হয়, ঠিক আছে, কারোর স্টুল ক্লিয়ার হচ্ছে না, ঠিক আছে, এইগুলো এইগুলো সিমটমসগুলো হচ্ছে আপনার জেনারেলাইজ সিমটম। এগুলো হচ্ছে আইবিএস মানে ইরিটেবল বাউল সিনড্রোম জেনারেলাইজ সিমটম। বাট আমরা যদি আইবিএস চিকিৎসা সব পেশেন্ট কীরকম করি, ঠিক আছে, তাহলে আমরা একটু মিস করে যেতে পারি কি, এর মধ্যে কিছু রেড ফ্ল্যাগস আছে, ঠিক আছে, যেমন ধরুন পেশেন্টের ওজন কমে যাচ্ছে, পেশেন্টের কালো পায়খানা হচ্ছে, বা কোনো সময় ফ্রেশ ব্লিডিং হচ্ছে, ঠিক আছে, কোনো সময় সিভিয়ার পেটে ব্যথা, ঠিক আছে, এই জিনিসগুলোকে আমাদের ইনভেস্টিগেট করতে হয়। ইনভেস্টিগেশনের মাধ্যমে আমাদের দেখে নিতে হয় কি আরও অন্য কোনো অসুখ আছে কি না, না শুধু এটা শুধু গ্যাস্ট্রাইটিস, তার সঙ্গে অ্যাংজাইটি রিলেটেড প্রবলেম হচ্ছে। একদম ডাক্তারবাবু খুব সুন্দর ভাবেই বললেন যে সাধারণভাবেই কিন্তু ডাক্তারবাবু আমরা ধারণা নিয়ে নিই যে আমাদের খাদ্যাভ্যাসের কিছু সমস্যার জন্যই কিন্তু আমরা গ্যাসের সমস্যায় হচ্ছি, কিন্তু ডাক্তারবাবু খুব সুন্দরভাবে পয়েন্ট করে ব্যাখ্যা করলেন যে আমাদের সবচেয়ে বড় কথা বাঙালিদের খাদ্যাভ্যাস কিন্তু একটা গ্যাস্ট্রোলজি মানে গ্যাসের সমস্যার বড় প্রতিবন্ধক, যেটা কিন্তু অন্যান্য রাজ্যে ততটা নেই, ততটা নেই, অনেক কম, এটা একটা বড় সমস্যা। এবং তার সাথে আরেকটা বড় কথা যে স্ট্রেস, এটা মানুষের, আমরা যতটা না শারীরিক ভাবে সুস্থ, মানসিক ভাবে কিন্তু ততটা সুস্থ নই, এটা কিন্তু আমরা শারীরিক স্বাস্থ্য যতটা না যত্ন নেব, তার সাথে সাথে মানসিক স্বাস্থ্যটা বজায় রাখাও ততটাই জরুরি। অনেক মানে আমার কাছে অনেক পেশেন্ট আসছে, পেশেন্ট বলে না ডাক্তারবাবু আমার তো কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, কিন্তু আমরা সমস্ত ইনভেস্টিগেট করে দেখি কিছু নেই নেই, ঠিক আছে, অত পেটে সামান্য অল্প একটু ঘা আছে বা ঘায়ের আগে স্টেজ কিছু আছে, ঠিক আছে, কিন্তু উনি বুঝতে পারছেন না ওনার মধ্যে একটা সাবমিসিভ ডিপ্রেশন কাজ করছে, বা কোনো সময় বাইপোলার প্রবলেম কাজ করে, বা কোনো সময় একটা অ্যাংজাইটি ডিসঅর্ডার কাজ করে, ঠিক আছে, দিজ আর দ্য থিংস, এরকম আছে। তার সঙ্গে সঙ্গে গ্যাসের সমস্যা এদের বেশি হয়, যেমন কোনো পেশেন্টের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস থাকলে কি হয়, ঠিক আছে, আমরা মানুষ নর্মাল যে খাবার খায়, ঠিক আছে, পেরিস্টালসিস হয়ে খাবারের নিচে নেমে যায়, কিন্তু যারা ডায়াবেটিক থাকে মোস্ট কমন কজ তাদের খাবারটাও দাঁতের নিচে নামে না, ওকে বললাম কি এই জায়গাটা জিনিসটা বলে গ্যাস্ট্রোপ্যারেসিস, ঠিক আছে, এই সেই জন্য ডায়াবেটিক পেশেন্টদের অনেক সময় কমপ্লেন করে কি পেটটা অল্প গেলে পেট ফেপে যাচ্ছে, পেট ফুলে যাচ্ছে, স্টুল ক্রিয়েট হচ্ছে না, দিজ আর দ্য থিংস। শুধু ডায়াবেটিস নয়, হাইপোথাইরয়েড, হাইপার থাইরয়েড, নিউরোলজিক্যাল ডিজিজ, ঠিক আছে, এরকম সমস্যা।
তাহলে অনেক কিছু কারণের জন্যই কিন্তু গ্যাসের সমস্যায় আমরা পড়তে পারি, শুধু খাওয়ার সমস্যা নয়, কিছুই করার নেই। আমরা মাছে ভাতে বাঙালি, ডাক্তারবাবু বলেই দিলেন আমরা খাদ্যপ্রিয় মানুষ, তবু তার মধ্যেও আমরা সচেতন ভাবে খাবার খাবো, সে তালিকাও ডাক্তারবাবু কিছুটা বলবেন আমরা আশা করি, এবং সেটার সম্বন্ধে আমাদের সচেতন তো থাকতেই হবে, তার সাথে অবশ্যই স্ট্রেস কিন্তু কমাতে হবে। অবশ্যই আমরা জীবনের র্যাট রেসে এগিয়ে যাচ্ছি, বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে আমাদের পড়তে হচ্ছে, তার থেকে অবশ্যই মনটাকে কিছুটা হলেও শান্ত রাখা এবং তার সাথে ঘুম না হওয়া, এটা একটা বড় সমস্যা। তার সাথে সাথে যারা নার্ভের সমস্যায় ভুগছেন বা ডায়াবেটিস হয়েছে তারাও কিন্তু গ্যাসের সমস্যায় পড়তে পারে। হয়তো পরীক্ষা করেছে ডাক্তারবাবু অনেকেই, আমার ফ্যামিলির অনেকেই দেখেছি, হয়তো পেটের কোনো সমস্যাই নেই আল্ট্রাসোনোগ্রাফি এন্ডোস্কোপি করার পরে বা নার্ভের প্রবলেমে বা ডায়াবেটিস, ওর জন্যই পেটটা ব্যথা করে। যে গ্যাসটা শুধু খাদ্যাভ্যাসের প্রবলেমের জন্য হয় না, অন্যান্য অনেক কিছু আছে অবশ্যই। বাহ, খুব সাধ মানে সুন্দরভাবে ডাক্তারবাবু বুঝিয়ে দিলেন। ডাক্তারবাবুর কাছে আমার পরবর্তী প্রশ্ন যাবে যে স্বাভাবিকভাবে আমরা ন্যাচারালি বা আপনার কাছে তো শুধুই তো বড়রাই আসে না ডাক্তারবাবু, আপনার কাছে অনেক নিশ্চয়ই ছোটো বাচ্চা ছেলেমেয়েরাও বা স্কুল স্টুডেন্টরাও আসছে, যে এত বাচ্চা ছেলে বা এখন ম্যাক্সিমাম ফাস্ট ফুড খাওয়ার ধারণা হয়ে গেছে, তো সেই বাচ্চারাও সমস্যায় পড়ছে, তাদের নিয়ে কি বার্তা দেবেন? বাচ্চাদের অনেকগুলো ক্যাটাগরি আছে। ছোট বাচ্চাদের বেসিক্যালি যেটা হয়, ঠিক আছে, বিহেভিয়ারাল ডিসব্যালেন্স, যেটা বেসিক্যালি যেটা হচ্ছে যেটা অভ্যেস, ঠিক আছে, বাবা মাকে টয়লেট ট্রেনিং এই সব জিনিসগুলো করতে হবে, ঠিক আছে। ধরো বাবা মা টয়লেট ট্রেনিং করালো না, তো বাচ্চা স্টুল পাস করছে না, ঠিক আছে, তিন দিন হয়ে গেল, চার দিন হয়ে গেল, পাঁচ দিন হয়ে গেল, এরকম দিস ইজ ভেরি কমন, কনস্টিপেশন ইজ ভেরি কমন ইন চিলড্রেন, ঠিক আছে, তো তাদের এরকম ব্লোটিং হয়, ঠিক আছে, এই ছোটো বাচ্চাদের, ঠিক আছে। একটু বড় হয়ে গেল, স্কুল যাচ্ছে, তারা বাইরের খাবার খেয়ে নেয়, এই তেলে ভাজা জিনিস, ঠিক আছে, মশলাদার জিনিস, ঠিক আছে, এগুলো খেয়ে নিচ্ছে, এখান থেকে হয়। বাচ্চাদের ক্ষেত্রে তো আমরা স্ট্রেস বলতে পারবো না, ঠিক আছে, কিন্তু অনেক সময় কি হয়, ছোট বাচ্চা আছে, ঠিক আছে, যেমন একটা ভীতি থাকে, স্কুলে যাওয়ার ভীতি থাকে, ঠিক আছে, একটা ফোবিয়া টাইপের স্কুলে যাওয়ার ভীতি থাকে, তখন তারা বলে না আমার পেটে ব্যথা করছে, সেই ব্যথাটা বাড়ির লোককে বুঝতে হবে, ডাক্তারবাবুকে জানতে হবে সত্যিই কি পেটে ব্যথা করছে না দিস ইজ ফোবিয়া, ঠিক আছে। অনেকে বলে বাচ্চা যে না স্কুল যাব না, ক্রনিক পেইন অ্যাবডোমেন, প্রতিদিন ব্যথা করছে, ঠিক আছে। অনেকে আবার কীরকম হয়, পরীক্ষার সময় আবার বেশি হয়, ঠিক আছে, পরীক্ষার সময় আবার এই পেট ফুলে যাচ্ছে, পেটে ব্যথা করছে, বমি হচ্ছে, ঠিক আছে। ডাক্তারবাবু আরেকটা দেখেছি যে সাবজেক্ট ওয়াইজ ফোবিয়া হয়, মানে আমার অঙ্কের পরীক্ষার দিনই আমার পেট ব্যথা হয়, ম্যাথ ফোবিয়া। হ্যাঁ, এরকম বেসিক্যালি শুধু ম্যাথ নয়, যে কোনো সাবজেক্ট সাবজেক্ট ক্ষেত্রে ফোবিয়া হতে পারে, যে যে বিষয়টাকে নিজে ভয় পায়, ঠিক আছে, সেই বিষয়টা পরীক্ষাটা এলে বা অন্য কিছু হলে একটা অ্যাংজাইটি তৈরি করে, ঠিক আছে, তার থেকেই সমস্যাটা হয়। একদম একদম, মানে বাবা মাকে অবশ্যই চাইল্ড সাইকোলজি মেনটেন করে তাদের অবশ্যই নিয়ন্ত্রণে রাখতেই হবে, যে ছেলেটা সত্যি সত্যি বা ছেলেমেয়েটা অজুহাত দিচ্ছে না সত্যি ব্যথা করছে। তাই বলে এরকম নয় কি ছেলে স্কুল যেতে কান্নাকাটি করছে বলে ছেলেকে ভাববো কি না আমরা সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে, ওরা ফোবিয়া হচ্ছে, সেজন্য ডাক্তারবাবুকে দেখাবো না, ইটস নট লাইক দ্যাট। ডেফিনেটলি ওর কিছু খারাপ কিছু থাকতে পারে, গল ব্লাডার স্টোন হতে পারে, প্যানক্রিয়াটাইটিস হতে পারে, অ্যাপেন্ডিসাইটিস হতে পারে, মেবি হতে পারে, দেয়ার মে সো মেনি ডিজিজ এর, বাট আমাদের একবার ইভ্যালুয়েট করে দেখে নিতে হবে। একদম একদম, যে ওই প্রবলেমটা ওর অজুহাত ভেবে আটকে যাওয়া উচিত নয়, অবশ্যই বাবা মাকে সেটা সচেতন হতেই হবে। বিশেষ করে অবশ্যই যেটা শুনলেন বা অনেক যারা বাবা মারা দেখছেন আরাধ্য বাংলা চ্যানেলের আমাদের এই অনুষ্ঠান, আমাদের প্রিয় ডাক্তারবাবু আছেন গ্যাস্ট্রোলজিস্ট ডক্টর সৌরভ মুখার্জি মহাশয়, এবং উনি যেটা বললেন যে ছোট ছোট বাচ্চারা আপনারা অনেকেই এই সমস্যায় ভোগেন, যে তারা নিশ্চয়ই কোনো না কোনোভাবে গ্যাসের সমস্যায় ভুগছেন, পেটে ব্যথা করছে, বা যারা স্কুলে পড়ে বাবাকে বাবা মাকে বলছে যে আমার পেটে ব্যথা আমি স্কুলে যাব না, অবশ্যই তাদের সচেতন থাকুন এবং অবশ্যই চাইল্ড সাইকোলজি মেনটেন করে তাদের মনটাকে অবশ্যই বুঝুন। আর সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, বাচ্চাদের ডি ওয়ার্মিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, কৃমি থেকে অনেক সময় বাচ্চাদের সমস্যা হয়, সব বাবা মার উচিত বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ডাক্তারবাবুর কথা মতো, ঠিক আছে, তাকে নিয়মিত ডি ওয়ার্মিং করানো। একদম একদম। আচ্ছা ডাক্তারবাবুর কাছে আমার প্রাসঙ্গিকভাবে আরেকটা প্রশ্ন আছে, যেটা যে যারা গ্যাস্ট্রোলজির সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, অনেকেই তো এই মানে নিয়মিতভাবে আছেন, তো তারা কোনো না কোনোভাবে ডাক্তারও নিয়মিত ঔষধ খাচ্ছেন বা গ্যাসের ট্যাবলেট খাচ্ছেন নিয়মিতভাবে, তো তারা প্রাথমিকভাবে শুধু ঔষধ খেয়েই ভালো থাকবেন না প্রাথমিকভাবে ঘরোয়া কিছু ট্রিটমেন্ট করা বা ভালো থাকার জন্য কী করা উচিত? দেখুন, বেসিক্যালি প্রথমে যাদের এরকম ক্রনিক এরকম গ্যাসের সমস্যা, ঠিক আছে, দীর্ঘদিন ধরে সমস্যা, ঠিক আছে, আপনার আগের কোয়েশ্চেনের উত্তর আমি টেনে বলছি, কি কি খাদ্যাভ্যাস করা উচিত সবগুলো মিলিয়ে আমি বলছি, ঠিক আছে, চারটি জিনিস যাদের এই ধরনের সমস্যা, ফাংশনাল বায়োল ডিজিজ, যাদের এরকম
মানে অ্যাজ সাচ পেটের মধ্যে কোনো খারাপ অসুখ কিছু নেই, এদের মধ্যে জাস্ট একটু গ্যাস্ট্রাইটিস আছে বা ইরোশন কিছু আছে, তার সঙ্গে একটু মানসিক সমস্যা, চিন্তা ভাবনা করছেন বেশি, এই জিনিসটাকে নিয়ে বেশি ভাবছেন, ঠিক আছে, তাদের জন্য যে সমস্যাটা, তাদের জন্য যে খাবার দাবার উচিত, দুধ, বেসন, যে কোনো শাক আর ময়দা, এই চারটে জিনিস একদম অ্যাভয়েড করা উচিত, ঠিক আছে। তাই দুধ, তার মানে অনেকের কাছে কোয়েশ্চেন বলে আমাকে কি ডাক্তারবাবু দুধ খাবো না, তার মানে কি দই ছানা এগুলো খাবো না? নিশ্চয়ই খেতে পারেন, শুধু র মিল্কটা খাওয়াটা ঠিক আছে, খেলে সমস্যাটা বাড়তে পারে। অনেক সময় কি হয়, অনেকের ল্যাকটোজ ইনটলারেন্স থাকে, ঠিক আছে, সেই থেকে সমস্যা, আর দুধ খেলে আরও বেড়ে যায়, ঠিক আছে। বেসিক্যালি গ্লুটেন খাবার খাওয়া উচিত হবে না, গ্লুটেন ফ্রি ডায়েট একদম একদম দরকার। তো ডাক্তারবাবুকে মাঝে একটা কথা বলবো, যে স্বাভাবিকভাবে যে দুধটা বললেন, মানে স্বাভাবিক মানুষ খেতে পারে দুধ, যেহেতু আমাদের সুষম খাদ্য, কিন্তু যারা এই সমস্যা দীর্ঘদিন ধরে সমস্যা, তারা একটু দুধটা কিছুদিন অ্যাভয়েড করাটা বেটার হবে, তারা উপকার পেতে পারে। মানে র দুধটা না খেয়ে আপনি দুগ্ধজাত দ্রব্য খেতে পারেন, অবশ্যই সেটা কম হলেই বেটার। তো স্বাভাবিকভাবে ডাক্তারবাবু খুব সুন্দরভাবেই বললেন যে খাদ্যাভ্যাসে আমাদের এগুলো থাকা দরকার, এবং অবশ্যই আগেই বলেছেন যে তেলে ভাজা জাতীয় জিনিস ওগুলো অ্যাভয়েড করা উচিত, বা যেটা দুধটাও অ্যাভয়েড করতে বলে, এগুলো খাদ্যাভ্যাসে কিছুটা পরিবর্তন হওয়া দরকার। অবশ্যই আমরা জানি মাছে ভাতে বাঙালি, তার মধ্যেও আমাদের সচেতন হতে হবে খাবারের সম্বন্ধে। এবং স্বাভাবিকভাবেই ডাক্তারবাবুর কাছে আমরা অনেক তথ্য, অনেক ভাবনা, অনেক ধারা জানলাম। এখন লোকে কি করে, কি গ্যাস হচ্ছে দোকান থেকে, কোনো মেডিসিনের দোকান থেকে বা কোথাও থেকে একটা কোনো গ্যাসের ওষুধ কিনে কন্টিনিউয়াস খেতে থাকে, ঠিক আছে, বাট দিস ইজ ভেরি ব্যাড, এটা একদমই উচিত নয়, ঠিক আছে। কন্টিনিউয়াস এরকম পিপিআই যাকে বলে, প্রোটন পাম্প ইনহিবিটর, ঠিক আছে, কন্টিনিউয়াস এরকম খাওয়ার ফলে কি হয়, অনেক কিছু দেখা গেছে, অনেক লং স্টাডিতে দেখা গেছে কি তাদের কিডনির সমস্যা ডেভেলপ করতে পারে, ঠিক আছে। সেই জন্য সমস্ত গ্যাসের ওষুধ খাওয়া বা সবসময় কোনো ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী খাওয়াটা জরুরি, একদম। সে গ্যাসের সমস্যাই হোক বা যে কোনো সমস্যায়, কখনোই ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু কখনোই ঔষধ খাওয়াটা উচিত না, যেটা ডাক্তারবাবু বললেন, যেটা আমাদের একটা ম্যানিয়া হয়ে গেছে ডাক্তারবাবু, যে গ্যাস হলো দোকান থেকে, দ্যাট ইজ নট গুড, এবং অবলীলাক্রমে মানে দোকানদারও দিয়ে দেন এটা, কিন্তু এটা আমাদেরই সচেতন হতে হবে, কাউকে দোষ বলার আগে নিজেকে আগে ভাবতে, সচেতনতা নিজেতেই হতে হবে। অবশ্যই আমরা ডাক্তারবাবুর সাথে আলোচনায় থাকবো, আমাদের মধ্যে আছে গ্যাস্ট্রোলজিস্ট মাননীয় ডক্টর সৌরভ মুখার্জী মহাশয়। তো আমাদের এই বার্তা, আমাদের এই ভাবনা এগিয়ে যাবে, ডাক্তারবাবুর যে অসাধারণ সচেতনতার বার্তা দিলেন বা কী কী করা উচিত বা কী কী করা উচিত নয়, এগুলো অবশ্যই আপনারা ফলো করার চেষ্টা করবেন, অবশ্যই আপনারা ভালো থাকবেন। শরীর তো ব্যাধির মন্দির, সমস্যা থাকবে, জীবনেও যেমন সমস্যা আছে শারীরিক সমস্যাও আসবে। ডাক্তারবাবু আরেকটা কথাও ভালোভাবে বললেন যে গ্যাসের সমস্যাটা কিন্তু শারীরিকভাবে খাওয়া দাওয়ার উপর ডিপেন্ড যতটা করে, তার সাথে সাথে মানসিকভাবে, অর্থাৎ মানসিকভাবেও সুস্থ থাকবেন, শারীরিকভাবেও সুস্থ থাকবেন এবং সচেতন হবেন, দিলেই কিন্তু আপনি ভালো থাকবেন, আর আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে, পরিবার ভালো থাকলে সমাজ ভালো থাকবে। আমাদের এখন ডাক্তারবাবু একটু বিজ্ঞাপন বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, আমরা ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, দেখতে থাকুন আনন্দ বাংলা, বাংলার আনন্দ বাংলার ঘরে।
ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন আনন্দ বাংলা, বাংলার আনন্দ বাংলার ঘরে। আপনারা জানেন আমাদের মতে এসে উপস্থিত হয়েছেন আমাদের সবার প্রিয় ডাক্তারবাবু গ্যাস্ট্রোলজিস্ট ডক্টর সৌরভ মুখার্জি মহাশয়। অনেক অসাধারণ তথ্য দিয়ে আমাদের আনন্দ বাংলা দর্শকদের আপনাদের অনেকটা তথ্য জানালেন আমরা কীভাবে ভালো থাকবো বা গ্যাসের সমস্যায় আমরা কীভাবে, মানে যদি কোনোভাবে সমস্যায় পড়ি কীভাবে আমরা সমাধান করব বা কীভাবে ভালো থাকব, তার অনেক তালিকা তথ্য আমরা জানলাম। এবং আমরা ডাক্তারবাবুর কাছে পরবর্তী প্রশ্নে চলে যাব যে ডাক্তারবাবু খাদ্যাভ্যাসের কথা আপনি কিছুক্ষণ আগেও বলেছি। একদম, যাদের ক্রনিক এই সমস্যা, ঠিক আছে, তাদের এই চারটে জিনিস, দুধ, বেসন, স্বাদ, ময়দা, এই চারটে জিনিস অ্যাভয়েড করা বেটার, ঠিক আছে। তার মানে লাইফ লং নয়, ফর টাইম বিইং, কিছুদিনের জন্য, একদম একদম, ঠিক আছে। তো একটা ছোট বাচ্চা এরকম সমস্যা হচ্ছে বা স্কুল গোয়িং এজ বা কলেজে পড়ে এরকম সমস্যা হচ্ছে, তাকে যদি আপনি বলেন কি ফাস্ট ফুড খাবো না, একদম কিছু খেতে দেব না, দ্যাট ইজ, মানে এটা বলা উচিত নয়, ঠিক আছে। তাহলে ওর লাইফটা কি করে এনজয় করবে? একটা মানুষ যদি 10 বছর বয়স থেকে যতদিন বাঁচবে ততদিন যদি ফাস্ট ফুড না খায়, তো ডেফিনেটলি ফাস্ট ফুড খাবে, সবই খাবেন, ঠিক আছে, বাট ইন এ লিমিট, ডেফিনেটলি। প্রতিদিন বিরিয়ানি যদি বলে প্রতিদিন বিরিয়ানি খাবে, প্রতিদিন তেলে ভাজা জিনিস খাবে, ঠিক আছে, এগুলো নয়। মান্থলি ওয়ান্স, মান্থলি টুয়াইস, ওকে। অ্যাভয়েড করতে হবে রাস্তার খোলা খাবার, রাস্তার কাটা ফল, ঠিক আছে। সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমরা বলি না, আমরা অ্যাভয়েড করে, যে সব থেকে ইম্পর্টেন্ট যে জল, জল সবসময় ভালো করে যে পরিষ্কার জায়গার জল খেতে হবে, রাস্তা থেকে, যে কোনো জায়গা থেকে জল খেলে অনেক ওয়াটার বোর্ন ডিজিজ হয়, একদম। তো এগুলো ফলো করতে হবে। তো বাকি জল খুব ইম্পর্টেন্ট, জল ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স কি জল থেকে অনেক ওয়াটার বোর্ন ডিজিজ ক্যারি করে, ঠিক আছে। জল সবসময় ফুটিয়ে খেতে হবে, যদি কোনো জায়গায় পানীয় জল যদি পরিশুদ্ধ না হয় অনেক সময় ফুটিয়ে খেতে হবে। এছাড়া যেখানে মিনারেল ওয়াটার খাওয়া উচিত, কিন্তু বা এমনি বাড়িতে পরিষ্কার জল খাওয়া উচিত। আমি একটাই কথা বলবো, একটাই মেসেজ দেওয়ার চেষ্টা করবো কি রাস্তায় বেরিয়ে কোনো জায়গায় জল পেলো সেখানে খেয়ে নিল, ঠিক আছে, দ্যাট ইজ নট গুড। মানে নর্মাল খাবারের থেকে আপনার জল থেকেও সংক্রমণের সম্ভাবনা প্রবল বেশি, অনেক বেশি, ভাইরাল হেপাটাইটিস হয়, একদম, টাইফয়েড হয়, ঠিক আছে, এই ধরনের সমস্যাগুলো হয়, সমস্যাগুলোর মধ্যে দিয়ে পড়ি। স্বাভাবিকভাবে আমাদের ডাক্তারবাবু বললেন যে যে সমস্ত খাদ্য তালিকায় আমরা খাবারগুলো খাচ্ছি ওগুলো সচেতনভাবেই খেতে হবে, আর যেখানে খাবে যে বাসনে খাবে সেই বাসন যেন পরিষ্কার হওয়া দরকার, সেটার জন্য যেন লক্ষ্য দেওয়া হয়, এই সব জিনিসগুলো। হ্যাঁ, অবশ্যই ডাক্তারবাবু কিন্তু আতঙ্কিত করলেন না আপনাদের, যে অবশ্যই খাবার খেতেই পারে, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড খেতে পারে, কিন্তু সেটা নিয়মিত নয় এবং সেটা খেতেই পারেন। এবং ডাক্তারবাবু যেটা বললেন যে আপনি জাঙ্ক ফুড সারা জীবন খেলাম না বা খাবারগুলো অ্যাভয়েড করলাম মানেই যে আমার গ্যাস্ট্রোলজি হবে না তা নয়, মানে গ্যাসের সমস্যা পড়বো না তা নয়। ডাক্তারবাবু যেটা বলে আমাদের স্ট্রেস থেকেও হতে পারে, আমাদের বয়সের ভারে, আমাদের যদি ডায়াবেটিস হয় সেখান থেকেও হতে পারে, নার্ভের সমস্যা থেকেও হতে পারে, গ্যাসের সমস্যা যে শুধু খাবার থেকে হবে, ডিজিজ থেকে হবে তা নয়। তো অবশ্যই জীবনটাকেও এগিয়ে নিয়ে যেতে হবে সুন্দরভাবে, খাবারও খেতে হবে, কিন্তু সেটা অবশ্যই সতর্কতার সহিত, পরিমিত এবং সচেতনভাবে। এবং প্রায় অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে ডাক্তারবাবু আমরা চলে এসেছি, যে আমরা জানি আমরা করোনার প্রথম ঢেউ অতিক্রান্ত করেছি, বর্তমানে করোনা দ্বিতীয় ঢেউ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে এবং তৃতীয় ঢেউ প্রায় দোরগোড়ায়, যেটা খবর পাচ্ছি, হয়তো হতেও পারে, নাও হতে পারে। এবং যেটা সমস্যা, যেটা স্বাভাবিকভাবেই বলা হচ্ছে যে বাচ্চা ছেলেদের এফেক্টেশন হতে পারে, এখনও দেখা গেছে অনেকেই আক্রান্ত আছেন, কিন্তু মানে করোনা আক্রান্ত হওয়ার সাথে সাথে তারা গ্যাসের সমস্যায় ভুগছেন, তারা কীভাবে সচেতন হবে? দেখুন, করোনা আক্রান্ত হলো তাদের গ্যাসের সমস্যা হচ্ছে, ঠিক আছে, এটার কোনো ডিফারেন্সিয়েশন কিছু নেই, নর্মাল লোকের যেরকমভাবে চিকিৎসা করতে হয়, ঠিক আছে, ঠিক সেরকমই চলবে, ঠিক আছে। তো যদি কোভিড থেকে যদি শুধু গ্যাস নয়, দিস ইজ এ ডিফারেন্ট থিং, গ্যাস্ট্রোএন্টারোলজি মানে শুধু গ্যাসের সমস্যা নয়, ইট ইজ এ পার্ট অফ দ্যাট, ঠিক আছে। তো অনেকে কোভিড থেকে, আমি আগেও বলেছি, কোভিড থেকে গ্যাসের সমস্যা হলে খাবার দাবার কন্ট্রোল, একটু লো ফ্যাট খাবার খাওয়া, ঠিক আছে, গ্যাসের কিছু ওষুধ খাওয়া, পিপিআই বলি আমরা, প্রোটন পাম্প ইনহিবিটর বলি, ওইগুলো খাওয়া, ঠিক আছে। কেন অনেক সময় আমরা যারা কোভিড হচ্ছে তারা অনেক সময় স্টেরয়েড খেতে হচ্ছে, তাদের অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে, ঠিক আছে, সেই জন্য দ্যাট মে কজ গ্যাস্ট্রাইটিস, ঠিক আছে, সেই জন্য ডাক্তারবাবুর পরামর্শ মতো উনি যে ওষুধগুলো দেন সেগুলো খেতে হবে।
তো আমার যেটা বলে যে এরা ক্রনিক পেশেন্ট, মানে দীর্ঘদিন ধরে গ্যাসের সমস্যায় ভুগছেন, তার সাথে সাথে করোনা আক্রান্ত হয়েছে, করোনার ঔষধ খাওয়ার সাথে সাথে কি গ্যাসের ঔষধটাও চালিয়ে যেতে পারে? হ্যাঁ নিশ্চয়ই, ওটাই ওটাই আমার প্রশ্ন আছে। এবং অনেকের কাছে এটা প্রশ্ন ছিল যে স্বাভাবিকভাবে যে আপনারা করোনাও আক্রান্ত হলেও বা করোনার পরবর্তীকালেও আপনারা অবশ্যই গ্যাসের ওষুধ খেতে পারেন, কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ মতো, পরামর্শ মতো অবশ্যই স্বাভাবিকভাবে। তো একদম শেষ লগ্নে আমরা এসে উপস্থিত হয়েছি, ডাক্তারবাবুর মানে কথাগুলো আপনারা অবশ্যই শুনলেন, অবশ্যই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আনন্দ বাংলার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন, পরবর্তী সময় যদি ডাক্তারবাবু আসেন আমরা সেই কোশ্চেনগুলো আলোচনা করার চেষ্টা করব। তো ডাক্তারবাবু যেটা আমরা প্রশ্ন যে স্বাভাবিকভাবে আমরা যে লাইফস্টাইল লিড করছি, স্বাভাবিকভাবে যারা আমরা বর্তমানে র‍্যাট রেসে এগোচ্ছি, বিভিন্নভাবে কাজে আমরা টাইমে খেতে পাচ্ছি না বা স্ট্রেস তো স্বাভাবিকভাবে আছে, যারা বাইরে মূলতভাবে আমরা কাজ করি, তো সেই যারা বর্তমানে কিভাবে আমরা প্রিকশন নেব যে কিভাবে থাকলে আমরা অন্তত গ্যাসের সমস্যা থেকে মুক্তি পেতে পারি? দেখুন বেসিক্যালি প্রথমত খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে, সেডেন্টারি লাইফস্টাইল যারা ধূমপান করেন, অ্যালকোহল খান, ঠিক আছে, এগুলো কন্ট্রোল করতে হবে, ঠিক আছে, নিয়মিত এক্সারসাইজ করতে হবে, এক্সারসাইজ যেমন প্রাণায়াম করতে হবে, অনেকে বাড়ি জিমে কাটান, জিম করতে হবে, সাঁতার খুব ইসের খুব ভালো এক্সারসাইজ সাঁতার করতে হবে, মর্নিং ওয়াক লোকে করেন সেরকম করতে হবে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন, দিস ইজ দ্য থিং। একদম একদম একদম। তো স্বাভাবিকভাবে আমাদের মানে শরীরচর্চাও কিন্তু আমাদের গ্যাসের যে সমস্যাটা অনেকটাই দূরীভূত করতে পারে স্বাভাবিকভাবে। যেমন করে শিশুদের কথাও তিনি বললেন ডাক্তারবাবু, যে আমাদের কীভাবে সচেতন হলে চাইল্ড সাইকোলজিভাবে মেনটেন্স করতে পারলেই কিন্তু সেটা অবশ্যই বাবা মাকে লক্ষ্য রাখতে হবে, তার সাথে সাথে যারা বড়রা আছেন এবং অবশ্যই তারা সচেতনভাবে খাদ্যাভ্যাসের সাথে সাথে নিজের মাইন্ড স্ট্রেসটাকে কন্ট্রোল রাখা এবং নিজের লাইফস্টাইলটাকে কন্ট্রোল রাখা। যেমন করে সব বললেন যে অবশ্যই ধূমপান থেকে কিছুটা বিরত থাকা, যারা মদ্যপান করেন সেগুলো থেকে নিয়ত মানে বিরত থাকলেই কিন্তু আমরা শরীরটাকে ভালো রাখতে পারবো। আমরা যতই মাছে ভাতে বাঙালি হই না কেন, তার সাথে সাথে শরীরটা যদি যত্ন না নিই তাহলে কিন্তু আমাদের শরীরে রোগ বাসা বাঁধবে, এটা কিন্তু আমাদের ভাবতেই হবে। একদম শেষ প্রশ্ন ডাক্তারবাবুর কাছে আমি শেষ বার্তা দিতে চাইবো, বর্তমান করোনা পরিস্থিতিতে আপনার মানে স্পেসিফিক অবশ্যই আপনি বার্তাগুলো দিয়েছেন, শেষ আপনার সাজেস্ট কি হতে পারে সাধারণ মানুষের জন্য? কি বার্তা বলেছি আবার এক কথা, তিনটে জিনিস মানতেই হবে, একদম মাস্ক, স্যানিটাইজেশন আর সোশ্যাল ডিস্টেন্সিং, তিনটে মানতে হবে। ডেফিনেটলি সবাই ভ্যাকসিনেশন নেবেন, আসলে কোনো অ্যাসাজ কীরকম কিছু নেই যে আমার এই সমস্যা আছে, আমার কাছে পেশেন্ট কোয়েশ্চেন করে স্যার আমার এত গ্যাস হচ্ছে, স্যার আমার এখানে পেটে ব্যথা হচ্ছে, আমি কি ভ্যাকসিন নিতে পারবো? ডেফিনেটলি পারবেন, ডেফিনেটলি পারবেন, ঠিক আছে, প্রোটোকল ওয়াইজ ভ্যাকসিন নিতে হবে, ঠিক আছে, 18 বছরের ওপরে। বাচ্চাদের ভ্যাকসিনেশনের শিডিউল আমাদের কাছে এখনো আসেনি, ওগুলো ডেফিনেটলি বাচ্চারাও নিতে পারবে যদি চলে আসে, আই হোপ ইট উইল কাম ভেরি সুন। ওকে, একদম অসাধারণ, আমরা সত্যি স্যারের কথায় আমরা মুগ্ধ হলাম, সত্যি আজকে আনন্দ বাংলার দর্শকরাও স্যারের কথা শুনে, ডাক্তারবাবুর কথা শুনে সত্যি অনেকটাই উপকৃত হলেন, যে ডাক্তারবাবুরা পুরোপুরিভাবে মানুষের কাছে পৌঁছে যেভাবে তাদের সেবা করছেন, বর্তমান কোভিড প্রোটোকলের মধ্য দিয়েও ওনারা সেবা দান করছেন, সত্যি নম্র নতিতে শ্রদ্ধা জানাই আমাদের আনন্দ বাংলা চ্যানেলের তরফ থেকে। তার সাথে সাথে অবশ্যই বলবো সর্বপল্লী রাধাকৃষ্ণের একটা কথা আছে, উই ক্যান রিচ দ্য মুন বাট উই ক্যান নট রিচ দ্য ম্যান, আমরা চাঁদে পৌঁছতে পেরেছি কিন্তু মানুষের মনের কাছে পৌঁছতে পারেনি। ডাক্তারবাবুরাই সেই মানুষ, যখন আমাদের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, যেখানে জীবনের প্রদীপ নিভে যাওয়ার উপক্রম হয়, সেখানে ডাক্তারবাবুরা কিন্তু ভগবানের দ্বিতীয় রূপ ধারণ করে আমাদের বাঁচার আশার সূর্যটা কিন্তু দেখিয়ে দেন, এটাই আমাদের পাওয়া, এটাই আমাদের ভাবনা। অনেক অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আনন্দ বাংলা চ্যানেলে আসার জন্য, অবশ্যই আমরা পরবর্তী সময়ে আপনাকে পাবো, অনেক অনেক ধন্যবাদ। আমরা এখানেই অনুষ্ঠান শেষ করছি, দেখতে থাকুন আনন্দ বাংলা, বাংলার আনন্দ বাংলার ঘরে।